শুভ সময়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা পাঠক সমাবেশ কেন্দ্র থেকে কথা বলছি এই কাঁটাবন থেকে। রইসুদ্দিন আরিফ তার রচনা সমগ্র এবং এক আন্ডারগ্রাউন্ড জীবন সমগ্র অগ্রন্থিত পেরুর গণযুদ্ধের কাহিনী পাঠক সমাবেশ প্রকাশ করেছে। আমি শুরুতেই পরিচয় করে দিয়েছি রইসুদ্দিন আরিফের সঙ্গে। আপনি কি কিছু বলতে চান আপনার সম্পর্কে? মার্ক্সীয় আন্দোলন এবং মার্ক্সীয় ধারার রাজনীতি, দর্শন এবং সংস্কৃতি, এই এই চিন্তা থেকে আমার রাজনৈতিক জীবনের শুরু, কলেজ এবং ভার্সিটি জীবন থেকেই আর কি। তারপর মুক্তিযুদ্ধে আমি ব্যক্তিগতভাবে সক্রিয় ছিলাম দেশের মাটিতে থেকেই। তো আমার এই বইটি লেখার উদ্দেশ্য হলো এদেশে এবং আমাদের দেশে এবং উপমহাদেশে মার্ক্সীয় ধারার যে সমাজ পরিবর্তনের বিপ্লব এবং সেই বিপ্লবী ধারার মধ্যে যে সশস্ত্র বিপ্লবী ধারার যে রাজনীতির, এই ধারায় যে সমস্ত কাজকর্ম, আন্দোলন, সংগ্রাম, লড়াই দীর্ঘ প্রায় 8 দশক যাবৎ যেটা হয়েছে, সেখানে আমার কাছে আমার নিজস্ব অভিজ্ঞতায় এবং আমার মার্ক্সীয় দর্শন সম্পর্কে কিছু যৎকিঞ্চিত পড়াশোনার সুবাদে আমার কাছে মনে হয়েছে আমাদের উপমহাদেশে যে মার্ক্সীয় ধারার বিপ্লবী আন্দোলনের মধ্যে সশস্ত্র ধারার রাজনীতিতে যে পদ্ধতিতে এবং যেভাবে এখানে বিপ্লবী আন্দোলনগুলো হয়েছে, এখানে অনেক ত্রুটি বিচ্যুতি এবং ভয়াবহ রকমের ভুল ত্রুটি এখানে কাজ করেছে। এই বিষয়গুলো আমার অভিজ্ঞতা এবং আমার উপলব্ধিতে যতটা আমি বুঝতে পেরেছি এইটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। বাহ, চমৎকার। আমরা রইসুদ্দিন আরিফের নিজের কথন থেকেই বুঝতে পারলাম সারা জীবন তিনি মার্ক্সবাদী রাজনীতি করেছেন, বস্তুনিষ্ঠ রাজনীতি করেছেন। এই জ্ঞানী, ধ্যানী এবং কর্মী মানুষের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। যে যেখানে আছেন ভালো থাকবেন, শুভ সময়।